বাংলাদেশি পণ্য নিয়ে এই যে এই রকমের গাড়িগুলো ইন্ডিয়াতে যায়। উপর গেলে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার ওই যে কাস্টম অফিস দেখা যাচ্ছে। আমি এখন লালমাই পাহাড়ের উপরে একেবারে চূড়ায় এই রাস্তা দিয়ে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি এখন আছি টাউন হল কুমিল্লা কান্দিরপাড়। আমরা সবাই জানি কুমিল্লার সাথে ইন্ডিয়ার বর্ডার অবস্থিত। আসলে এই বর্ডারটি কেমন দেখতে আর এই বর্ডারে কি হয়, কুমিল্লা ক্রস করে চিটাংয়ের প্রবেশের আগেই এই বর্ডারটি দেখা যায়। এই বর্ডারটি কেমন, এই বর্ডারে কি হয়, সব কিছু জানাবো, সব কিছু দেখাবো আপনাদেরকে। চলুন। বিবির বাজার যাবে, বিবির বাজার লাইন আছে, সিরিয়াল আছে। চক বাজার থেকে বিবির বাজার যাচ্ছি, 20 টাকা ভাড়া সিএনজিতে। বিবির বাজারই হচ্ছে মেন কুমিল্লা ইন্ডিয়ান বর্ডার। আমি এখন আছি কটক বাজার কুমিল্লা, কটক বাজার বর্ডার গার্ড চেক পোস্টে এলাকা। এই একটুখানি সামনে গেলেই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। বিবির বাজার স্থল বন্দর, এটা বিবির বাজার স্থল বন্দর। আমার পিছনে কটক বাজার, এটা হচ্ছে বিবির বাজার থেকে একটুখানি ভিতরে, আর এটা হচ্ছে লাস্ট বর্ডার সীমানা। যে সামনে যে গাড়িগুলো দেখছেন এগুলাতে ইন্ডিয়া বাংলাদেশের বিভিন্ন পণ্য নিয়ে এগুলো ইন্ডিয়াতে যায়, বাংলাদেশে আসে এই বন্দর থেকে। গাড়িগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে, এগুলো ইন্ডিয়াতে যাবে। ওই হচ্ছে চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট ওই পাশে। বিবির বাজার স্থল বন্দর কুমিল্লা লাস্ট সীমানা, বাংলাদেশের লাস্ট সীমানা, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া ল্যান্ড কাস্টম অফিস। আর এমনি নর্মাল মানুষ কি যেতে পারে? এখানে লেখা আছে সাবধান, সামনে ভারত। ওই বিজিবি চেকপোস্ট এই পর্যন্তই আসা যায়, আর যেতে দেয় না সাধারণ মানুষ। তবে আপনাদের ভিসা থাকলে এই দিকে হেঁটে ক্রস করতে পারবেন এই বর্ডার। আমি এখন আছি একলা বাংলাদেশের লাস্ট সীমান্ত, যেখানে লেখা গুড বাই বাংলাদেশ। ওই যে দেখুন, গুড বাই বাংলাদেশ। ফার্স্টে ভাবছিলাম ওখানেই শেষ, ওখান থেকে এদিকে আসতে দেয় না। পরে একজন আপুর সাথে কথা বললাম, বিজিপি, উনি বলল না এই পর্যন্ত আসা যায়। আর এখানে দেখায় আপনাদের দেখি, দেখুন স্থলবন্দর সড়ক 0000 কিলোমিটার। আমরা এখন একেবারে বাংলাদেশের আর ইন্ডিয়ার একেবারে বর্ডারে লাস্ট সীমানা, গুড বাই বাংলাদেশ। জগন্নাথপুর ইউনিয়নের ভিতর পড়ছে এটা। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা ইন্ডিয়ার চেকপোস্ট, আর এটা বিজিবি চেকপোস্ট। আমাদের ইন্ডিয়ার গাড়িগুলো দেখা যাচ্ছে, আর নোম্যান্স ল্যান্ড, সরকারি যত পণ্য আদান প্রদান হয় ইন্ডিয়ার সাথে এগুলো এই রুট দিয়ে আসা যাওয়া করে, এই বর্ডার ক্রস করে। এমনিতে নর্মাল মানুষের যদি ভিসা এবং ইডি থাকে, আপনারা এদিক পাসপোর্ট ভিসা যদি থাকে, তাহলে আপনারা এখান থেকে এগুলো ক্রস করতে পারেন। ভাই হচ্ছে এখানের এই স্থানীয়, এর সাথে একটু জানতে চাই যে এটা ক্রস করার পরে কোন ইন্ডিয়ার কোন রাজ্যে যাওয়া যায়। ইন্ডিয়ার আপনি যে কোনো রাজ্যে, সোনামুরা যেতে পারবেন, কলকাতা, তারপর আগরতলা, হ্যাঁ ত্রিপুরা, ত্রিপুরা, ত্রিপুরা। আমার আত্মীয় স্বজন আছে না ইন্ডিয়াতে, আমরাও তো যাই, পাসপোর্টে যাই। এখন তো আগে তো এইভাবে যাইতাম, এখন তার কানার বেড়া হওয়াতে আমরা পাসপোর্টে আসা যাওয়া করি। আগে তো এমনিতেই যেতে দিত, আগে এমনি যেতে দিত। হ্যাঁ, বাংলাদেশি পণ্য নিয়ে এই যে এই রকমের গাড়িগুলো ইন্ডিয়াতে যায়। খোদা হাফেজ বাংলাদেশ, আমরাও যাচ্ছি খোদা হাফেজ ইন্ডিয়া। গাড়িগুলো ইন্ডিয়াতে প্রবেশ করবে, সিরিয়ালি দাঁড়িয়ে আছে। আর কি গাড়ি আসতেছে, কিছুক্ষণ আগে দেখছিলাম ওগুলো ওই পাশে দাঁড়িয়েছিল, এখন সকল গাড়িগুলো সিরিয়ালি আসতেছে, ইন্ডিয়াতে যাবে। সো
ফাইনালি বিবির বাজার স্লোবন্দর ঘুরে ঘুরে এখন চলে যাচ্ছি আবার চক বাজারের দিকে। কুমিল্লা বোধ বাজার বিশ্ব রোড থেকে 12 কিলোমিটার দূরত্বে লালমাই বাজারে, আর লালমাই বাজার থেকে এখন যাব লালমাই পাহাড়। সামনেই সিএনজি পাওয়া যায়, 20 টাকা করে নেয় মেবি, লালমাই পাহাড়ে যেতে। লালমাই পাহাড়ে যাওয়া যায় এখান থেকে, কত করে নেয় সিএনজিতে? হ্যাঁ, অটো কত করে নেয়? 20 টাকা না? লালমাই বাজার থেকে সোজা এই রোডটি চলে গেছে লালমাই পাহাড়ের দিকে, তো আমি এখন লালমাই পাহাড়ের দিকে যাচ্ছি। লালমাই বাজার থেকে রিক্সা নিয়ে নিলাম, এখান থেকে রিক্সা ভাড়া 40 টাকা করে নেয়। এমনি অটোতে কোথাও যেতে পারেন, অটো রিক্সায় ভাড়া 20 টাকা করে মাথা। লালমাই পাহাড়ে ওঠার রাস্তাই শুরু, আর এখানে সিএনজি স্ট্যান্ড, সিএনজি আর অটোরিক্সা এর বেশি আর যায় না, বাকি পথটা হেঁটে যেতে হবে। এই রাস্তা উঠে গেছে একেবারে লালমাই পাহাড়ে, তবে আসার পথে দেখলাম পুরোটাই পাহাড়ি এলাকার মতো টিলা টাইপের, অসংখ্য জায়গা, অসংখ্য পাহাড়। আর এই পাহাড়ের মাটিগুলো বা লালমাইয়ের মাটিগুলো লাল মাটি, এর নিচ থেকে উপরে উঠতেছি। এই যে মাটি দেখতে পাচ্ছেন সব লাল মাটি। উপরে উঠে দেখি কি আছে। এখানে কচু লাগাইছে লাল মাটির ভিতরে। আমি এখন লালমাই পাহাড়ের উপরে একেবারে চূড়ায় এই রাস্তা দিয়ে আসছি, এই রাস্তায় একেবারে এই চূড়া পর্যন্ত আসছে। এখানে অনেকগুলো দোকান আছে, আর একটা পার্ক আছে যেটা হচ্ছে লালমাই লেক ল্যান্ড পার্ক, আর মূল চূড়াটা এখানেই। এ হচ্ছে লালমাই চূড়ার উপরে লালমাই লেক ল্যান্ড, তো এটার ভিতরেই প্রবেশ মূল্য 50 টাকা নেয়। টিকিট কাউন্টার এখানেও আছে, ওই পাশেও আছে। এটার ভিতরে সব রাইড ইভেন্টগুলো, এই দেখুন বাইরে থেকে দেখা যাচ্ছে যে নাগরদোলা পার্কের পাশ দিয়ে রাস্তাটা কত দূর গেছে আই ডোন্ট নো, দেখি যেতে যেতে কিছু পাই কিনা। অনেক দূর চলে আসছি, এত দূর আসা ঠিক হয় না। এই পর্যন্ত এসে দেখি যে একটা খামার বাড়ির মতো, এখান থেকে নিচটা দেখা যাচ্ছে মোটামুটি অনেক নিচে, আর এগুলো সব সরকারি গাছ বাগান। সকালে ছিলাম এই জায়গায় ইন্ডিয়া বর্ডারে, বিবির বাজার ল্যান্ড পোর্ট। হ্যাঁ, বিবির বাজার ল্যান্ড পোর্ট, এই পোর্টে ছিলাম কটক বাজার, আর এখন আসি কোথায় দেখে আপনাদের। এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে পদুয়া বাজার হয়ে, এই পদুয়া বাজার হয়ে তারপর এই লালমাই হয়ে চলে আসছি এই যে লালমাই পাহাড়ে, এখন আছি এই লালমাই পাহাড়ে। সারাদিন এই দুইটা প্লেস কভার করলাম, দুইটা প্লেস করলাম সকাল থেকে, সো দুইটা জায়গায় দেখার মতো তেমন কিছুই নাই। তবে মনে ইচ্ছা থাকে না অনেকের যে লালমাই পাহাড়, অনেক সাধারণ জ্ঞানে আসে লালমাই পাহাড় কোথায় অবস্থিত, ল্যান্ড পোর্টটা ওইভাবেই দেখা দেখতে যাওয়া যে কুমিল্লাতে বর্ডার আছে, বর্ডারটা আসলে কেমন, এখানে কী কাজ হয়, কারা যাওয়া আসা করে, কী এক্সপোর্ট ইম্পোর্টের মালামাল আদান প্রদান হয়, এই দেখার উদ্দেশ্যে ওখানে গিয়েছিলাম। আর এখানেও আসলাম লালমাই পাহাড় দেখার জন্য। এই ছিল আজকে সারাদিনের ভিডিও, সো ফাইনালি চলে যাচ্ছি লালমাই লেক ল্যান্ড ঘুরে দেখে। আর এখানে কিন্তু বেশ কয়েকটি ঘর বাড়ি আছে,